ঢাকা শিশু হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ। প্রথমে বিশ্বজ্জার ডেঙ্গু ওয়ার্ড চালু করলেও রোগীর চাপ সামাল দিতে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ শিশুকে দেরি করে হাসপাতালে আনা হয় বলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হচ্ছেন ঢাকা শিশু হাসপাতালের এপিডেমিওলজিস্ট ডক্টর কিঙ্কর ঘোষ। ডক্টর কিঙ্কর ঘোষ, স্বাগত জানাচ্ছি। আমরা শিশু হাসপাতালকে কেন্দ্র করে একটি রিপোর্ট দেখলাম, যেখানে দেখা যাচ্ছে যে রোগীরা একটু দেরিতে আসছেন, অনেক ডাক্তার অভিযোগ করেছেন, যার জন্য তাদের ঝুঁকি মাত্রা বেড়ে যাচ্ছে। আসলে কোন পর্যায়ে শিশুদেরকে হাসপাতালে নিয়ে আসা উচিত? ঘরে কোনো প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার নাম ডাক্তার, আমি কিঙ্কর ঘোষ, এপিডেমিওলজিস্ট। এখানে দেখেন, আমি প্রতিবেদনটা দেখলাম, আমাদের যে রোগীর যে ফ্লোটা ছিল জুলাই মাস থেকে অগস্ট মাসে এসে সেটা 3 গুণ পরিমাণ হয়ে গেছে। আজকে অগস্ট মাসের 26 তারিখ, সেখানে রোগীটা 3 গুণ হয়ে গেছে। এখানে যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম গার্জেন তাদের বাচ্চাদেরকে নিয়ে লেট আওয়ারে রিপোর্ট করছে। আমাদের যে 7টা বাচ্চা এখানে মারা গিয়েছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি অনেক দেরিতে তারা হাসপাতালে এসেছে অভিভাবক। এখানে আমাদের যেটা পরামর্শ, যে ইদানিং যেটা দেখছি আমি এই গণমাধ্যমে, ডিবিসি নিউজের মাধ্যমে, আমি অভিভাবকদের যেটা বলতে চাই, অনেকে বাচ্চার জ্বর আসলে বাসায় নিজেদের চাহিদা মতো পরীক্ষা, বিভিন্ন ডায়াগনস্টিক থেকে একটা পরীক্ষা করান, ডেঙ্গু পরীক্ষা করান, সিবিসি করান, এবং বিভিন্ন ধরনের পরীক্ষা আছে আজকাল মানে ইন্টারনেটের মাধ্যমে সবাই জানে, এগুলো পরীক্ষা করে নিজেরা যখন দেখে যে প্লেটলেট কাউন্ট ভালো আছে, ঠিক আছে হাসপাতালে নেওয়া লাগবে না, জ্বর কমে গেলে তারা মনে করে আমার বাচ্চা বিপদমুক্ত। কিন্তু ডেঙ্গুতে এবার যেটা হচ্ছে, আমরা দেখছি যে জ্বরটা সাবসাইড করার পরে, অর্থাৎ জ্বর কমে যাওয়ার পরে 4-5 দিন পরে যেয়ে কিন্তু তার জটিলতা অনেক সময় প্রকাশ পাচ্ছে, এবং এই সময়টাতে কিন্তু রোগীগুলো খারাপ হয়ে যায়, আমরা যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি। এক্ষেত্রে আমরা যেটা দরকার, যে বাচ্চা যদি জ্বর আসে প্রথমেই, যেহেতু এটা ডেঙ্গুর সিজন চলছে, বিশেষ করে ঢাকা শহরে, ঢাকা শহরে কোনো বাচ্চা যদি জ্বর আসে সাথে সাথে একটি 3 দিনের ভিতর জ্বর আসলে একটা এনএসএন পরীক্ষা করাবে, বা জ্বরের যদি সময় বৃদ্ধি পায় সেক্ষেত্রে আরো কিছু পরীক্ষা আছে, IgG বা IgM বলা হয়, সে পরীক্ষাগুলো করতে হবে, তবে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে। অর্থাৎ আমার একজন অভিভাবক যদি সিদ্ধান্ত নেয় যে কখন এনএসএন করাবো, কখন IgG করাবো, এটা কিন্তু ভুল হবে। তো আমাদের পরামর্শ হচ্ছে, একবার জ্বর আসলে বাচ্চাকে চিকিৎসকের কাছে যেতে হবে, এটা একবার প্রাইমারি কথা। মানে চিকিৎসকের পরামর্শটা খুবই জরুরি, মানে নিজে নিজে চিকিৎসা না করে, সে কি বলছে? আমরা ক্ষেত্রে দেখছি যে বাসায় বসে সিবিসি করছে, সে দেখছে সিবিসি রিপোর্ট ভালো আছে, ঠিক আছে আমি ডাক্তারের কাছে গেলাম না, আমি হাসপাতালে ভর্তি হলাম না, তার আবার নিজেরা অ্যান্টিবায়োটিকও খাওয়াচ্ছে, যে জিনিসগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়টিও এই কোভিড কালীনে কিছুটা চ্যালেঞ্জের বিষয়। শিশু হাসপাতালে বাইরেও সব হাসপাতালে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে কিনা, কিংবা সেই রকম প্রস্তুতি আমাদের রয়েছে কিনা এই ডেঙ্গুর সময়? আচ্ছা, এবার আমি আপনাকে বলি, আমি আমার শিশু হাসপাতালে একটা জরিপের কথা বলি, যে নর্থে আমরা দেখেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমার 62-65% রোগী, ঢাকা দক্ষিণে প্রায় 23% রোগী। অর্থাৎ তার মানে এই না যে ঢাকা দক্ষিণে রোগী কম, উত্তরে রোগী বেশি, এটা হচ্ছে আমার শিশু হাসপাতালের জরিপ। শিশু হাসপাতালে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনেক ফ্যাসিলিটি না থাকাতে ফ্যাসিলিটিগুলো বা হসপিটালগুলো রোগীগুলো বেশি ডেঙ্গু চিকিৎসা হচ্ছে না, যে কারণে হচ্ছে কিন্তু শিশু হাসপাতালের দিকে মুখ করে। দক্ষিণ সিটি কর্পোরেশনে হয় কি, সাসলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ এবং মাতোয়েল শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট থাকাতে ওই দিকে রোগীগুলোর ফ্লোটা কিন্তু আমাদের উপরে একটু কম আসে। এখন যেটা হচ্ছে যে সরকারিতে কিন্তু আছে, ব্যবস্থা আছে, এবং আমি শিশু হাসপাতালের কথা বলি, এই পর্যন্ত আমাদের এবছর 410 জন রোগী ভর্তি হয়েছে, আমরা কোনো রোগীকে ফেরাইনি, আমরা আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি ব্যবহার করে আমরা কিন্তু বাচ্চাদেরকে চিকিৎসা দিয়েছি। ইভেন আমাদের আইসিইউ আপনি জানেন অত্যন্ত অপ্রতুল একটি জিনিস, এমনও দিন গেছে আমাদের গত পরশু দিনও 15 জন বাচ্চা আইসিইউতে ভর্তি ছিল। আপনার প্রতিবেদনে দেখেন সাইদ বলে একটি বাচ্চা, সে কিন্তু আইসিইউ থেকে সুস্থ হয়ে ওয়ার্ডে চলে আসছে। আমরা শুধু আমাদের যে উদ্বিগ্ন জায়গাটা না, আমাদের কিন্তু কিছু সফলতার জায়গা আছে, যে 410 জন বাচ্চা কিন্তু 7 জন বাদ দিয়ে বাকিরা সুস্থ হয়ে বাড়ি পাঠানো গেছে আমাদের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে, তারা কিন্তু বাসায় চলে গেছে সুস্থ হয়ে। তো আমি যেটা বলবো, যে যদি ডাক্তারের কাছে রিপোর্ট করেন, কোনো সরকারি হাসপাতালে যান, কোনো ডাক্তার যদি বা কোনো চিকিৎসক দেখেন এই বাচ্চার ওয়ার্নিং সাইন আছে, তাকে ভর্তি করা লাগবে, আমার মনে হয় না তারা ফেরাবে। তারা যেভাবে হোক তাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইউজ করে তারা বাচ্চাকে ভর্তি করবে বা ওই ডেঙ্গু রোগীটাকে ভর্তি করবে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর কিঙ্কর ঘোষ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শগুলো দেওয়ার জন্য। কথা বলছিলেন ঢাকা শিশু হাসপাতালের এপিডেমিওলজিস্ট। দেখছেন ডিবিসির নির্বাচিত সংবাদ।